বাংলাদেশে মোবাইল ফোন আমদানি কমে গেছে ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশন আইডিসির সম্প্রতি প্রকাশিত হিসেব বলছে দুই সালে বাংলাদেশে মোবাইল ফোন আমদানি কমে গেছে প্রায় সতেরো ভাগের মতো বিদায়ী বছরটিতে ফোন আমদানি হয়েছে প্রায় দুই কোটি পঁচাশি লাখ আর যা আগের বছরের চেয়ে পঁয়তাল্লিশ লাখ পিস কম অর্থাৎ দুই সালে আমদানি হয়েছিল তিন কোটি ত্রিশ লাখ সেট বাংলাদেশ ফোন মার্কেটের ছিয়াত্তর ভাগই এখনও ফিচার ফোন সেই ফিচার ফোন আমদানি হয়েছিল দুই হাজার সালে দুই কোটি ষোলো লাখ যেটি আমদানি কমেছে যদি সতেরো ভাগের মতোই এবং দুই সালে যেটি ছিল দুই কোটি একষট্টি লাখ ফোন আইডিসির হিসাবে দেশে ফোর জি চালু হলেও স্মার্টফোন আমদানি বাড়েনি বরং কমে গেছে আমরা যদি দেখি স্মার্টফোন আমদানি কমেছে প্রায় পনেরো ভাগের মতো চোদ্দ দশমিক আট এক শতাংশ দুই হাজার সালে ঊনসত্তর লাখ ফোন সেট স্মার্টফোন সেট আমদানি হয়েছে দেশে যেখানে দু হাজার সতেরো সালে আমদানি হয়েছিল একাশি লাখ পিস আইডিসি রিপোর্ট সেইং এট মার্কেট ইন বাংলাদেশ ডি গ্রু ইন টোয়েন্টি এইটিন গ্রোন ইন লাস্ট ওয়ান ইয়ার অ্যান্ড ইন জাস্ট শর্ট টাইম ফ্রেম থার্ড লার্জেস্ট ব্র্যান্ড আই থিঙ্ক ওয়ান রিজন ফর দ্য ফর দ্য মার্কেট শ্রিঙ্কিং কুড বি ইদার দ্য ইনক্রিজ ট্যাক্সেস রিসেন্টলি ফ্রম দ্য গভর্নমেন্ট দ্যাট ইজ ওয়ান অফ আই অফ ফর মার্কেট এতে দুই হাজার আঠারো চতুর্থ প্রান্তিক শেষে বাজার দখলে সবার আগে রয়েছে বরাবরের মতো সিম্ফনি আমরা যদি দেখি যে বাজার অবস্থানের দিক থেকে সিম্ফনি বাইশ ভাগ বাজার অবস্থার শেয়ার দখল রেখেছে তারপরেই রয়েছে ট্রানশন বারো শতাংশ শেয়ার দখলে রয়েছে ব্র্যান্ডটির শাওমি রয়েছে আট দশমিক দুই শতাংশ স্যামসাং সাত দশমিক নয় শতাংশ এবং হুয়াওয়ে সাত দশমিক ছয় শতাংশ নিয়ে বাজার দখলে রয়েছে এর বাইরে প্রায় বিয়াল্লিশ ভাগ শেয়ার কিন্তু রয়েছে এখনো ছোট ছোট অনেক ব্র্যান্ডের দখলে এর বাইরে আমরা যদি দেখি যে প্রত্যেকটি ব্র্যান্ড অনুযায়ী যদি আমরা বাজারের অবস্থান দেখি সিমফোনের অবস্থান বাজারে প্রথম এবং চতুর্থ প্রান্তিকে এই ব্র্যান্ডটির কিন্তু ফোন আমদানি কমে গেছে প্রায় তিন ভাগের মতো আর এর সাথে তুলনা দু হাজার সতেরো চতুর্থ প্রান্তিকের সাথে তুলনা করলে কিন্তু আমদানি কমেছে প্রায় বিশ ভাগের মতো আইডিসি বলছে ব্র্যান্ডটি এই প্রান্তিকে স্থানীয় সংযোজিত ফোন বাজারে এনেছে যা তার ফোন আমদানি কমার একটি কারণ হতে পারে দেশের ফোন মার্কেটে দ্বিতীয় স্থানটিতে পরিবর্তন না এলেও স্যামসাংকে হটিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে শাওমি এই চতুর্থ প্রান্তিকে তার বিক্রি মানে আমদানি এবং বিক্রি বেড়েছে প্রায় শতভাগের মতো মানে দ্বিগুণ আমদানি বেড়েছে আর ব্র্যান্ডটির বিক্রি ছাপ্পান্ন ভাগে এসেছে রেডমি সিক্স মডেলটি থেকে আর এই অবস্থানকে আরও শক্তিশালী করতে চায় সামনের দিনে ব্র্যান্ডটি আমরা অলরেডি বাংলাদেশের মার্কেটে হুয়াবে এবং স্যামসাংকে ক্রস করে তিন নম্বর পজিশনে এসেছি রেডমি সেভেন রেডমি সেভেন ইজ অনেক ট্রেন্ডি একটা ফোন এটা গ্রেডিয়ান্ট ফিনিশ এইটাতে ডট নচ ডিসপ্লে রয়েছে এটার টু প্লাস সিক্সটিন জিবি ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে এগারো হাজার নশো নব্বই টাকা এবং থ্রি প্লাস থার্টি টু ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে তেরো হাজার নশো নব্বই টাকা আমরা আশা করছি এই সেগমেন্টে অফকোর্স এটাতে রয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর এবং এই কারণেই এই সেগমেন্টে এই প্রোডাক্টটা উইল বিস্ট সোর ফার্স দুই হাজার আঠারো চতুর্থ প্রান্তিকে স্মার্টফোন আমদানি একত্রিশ ভাগ কমে ঠিক শাওমির পরের অবস্থানে রয়েছে স্যামসাং যেটি বলছিলাম যে স্যামসাংকে হটিয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছিল শাওমি তার চতুর্থ অবস্থানে রয়েছে স্যামসাং এবং স্যামসাংয়ের কিন্তু এই অবস্থান নেমে আসার জন্য সবচেয়ে বড়ো কারণ হচ্ছে চতুর্থ প্রান্তিকে তাদের আমদানি কমে গেছে প্রায় একত্রিশ ভাগের মতো আর স্যামসাংয়ের এই বাজারে সবচেয়ে বেশি যে মডেলটি সবচেয়ে বেশি চলছে সেটি হচ্ছে গ্যালাক্সি জে টু ফোন সেটটি আলোচিত প্রান্তিকে স্মার্টফোন আমদানি প্রায় চার ভাগের মতো বেড়েছে হুয়াওয়ের যার অবস্থান পঞ্চম এবং বেস্ট মডেল রয়েছে তাদের ওয়াই এবং ওয়াই তাদের বিক্রি প্রায় তেত্রিশ ভাগই এই দুটি সেট থেকে এসেছে